প্রচুর পানি পান করতে হবে ইফতারের সময় থেকে সেহরি খাওয়া পর্যন্ত কমপক্ষে 8 গ্লাস, তবে একসাথে বেশি না খেয়ে কম কম করে খেতে হবে। অনেকেই সেহরির সময় বেশি করে পানি পান করে নেন সারাদিনের পিপাসা থেকে মুক্ত থাকার জন্য, কিন্তু সেটা ঠিক না, এতে পেটে ব্যথা বা অস্বস্তি হতে পারে।